আই থিং বুবলির সাথে শাহরুখ খানকে ভালো যাবে। অপবিশ্বাস এবং বুবলি এ দুজন আপনার স্ত্রী। এছাড়াও বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকা রয়েছে যাদের সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন রয়েছে। এছাড়াও শাকিব খানের সঙ্গে অনেক নায়িকাদের নাম হেডলাইনে বড় বড় করে লেখা থাকে, এই বিষয়টিকে আপনি কোন চোখে দেখেন? এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, আমার কাজটাই সারাক্ষণ নায়িকাদের সাথে, রিমার হিমার যত কিছুই আছে তাদেরকে নিয়েই তো হবে। রাইট, আর এটা একটা পজিটিভ সাইডও আছে, বিকজ এই পজিটিভ সাইডে হচ্ছে জুটি হিট হয়, এই পজিটিভ সাইডে হচ্ছে মুভির একটা ভালো এফেক্ট হয়। রাইট, গুড এফেক্ট, আমরা কি এটা পাবলিসিটি স্টান্ট বলতে পারি? একদম। তবে এতদিন যেহেতু আমার কারোর সাথে কিছু হয়নি আর আমার মনে হয় না, বিকজ এই জায়গাটাকে আমি আর আমার কোয়েস্টারকে আমি আমার বন্ধুর মতোই দেখি, যে আমার খুব ভালো বন্ধু হবে। আপনাদের বিচ্ছেদের পর একটি টিভি ইন্টারভিউ অপবিশ্বাস বলেছিলেন, শাকিব খানের তখন কোনো নায়িকা ছিল না, তাই তার সঙ্গে আমি কাজ করতাম এবং শাকিব খানও চাইতো না অন্য কোনো নায়কদের সঙ্গে আমি কাজ করি, তাই আমিও কাজ করতাম না, বিষয়টি কি আসলে সত্য? এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, আমি তো সবার সাথেই কাজ করি, ইনফ্যাক্ট অপুর ক্ষেত্রেও কিন্তু ছিল এমন, অপু কিন্তু শুরুতে এসে সবার সাথে কাজ করেছে, আমার সাথেও কাজ করেছে, যখন অন্য কারোর সাথে কাজগুলো আর সেভাবে দেখেনি মানুষ, সুপার হিট হয়নি। ইনফ্যাক্ট ঈদেও আমার সাথে অপুর ছবি রিলিজ হয়েছে, অন্য হিরোর সাথে অপুর ছবি রিলিজ হয়েছে, সেই ছবিগুলো এমনভাবে মুখ থুবড়ে পড়েছে, তখন এসে অপু আর যে তাদের আর কার সাথে কাজ করবো, কি কাজ করবো আর ভালো লাগে না, ঠিক আছে ফাইন।